হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যান একাডেমি WBPSC। তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের সাথে সাবস্ক্রিপশন নাওনি, তারা 24 মাস কিংবা 12 মাসের সাবস্ক্রিপশন প্ল্যানে আমাদের সাথে যুক্ত থাকতে পারো, কারণ অ্যান একাডেমি WBPSC সাবস্ক্রিপশনের প্রাইস খুব তাড়াতাড়ি বেড়ে যাবে। এবং সেক্ষেত্রে সাবস্ক্রিপশনের প্রাইস বেড়ে গেলে তোমাদের হয়তো সেক্ষেত্রে প্রবলেম ফেস করতে হতে পারে, তাই এখনই সাবস্ক্রিপশন নেওয়ার জন্য 10% ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে। অঙ্কিতা লাইভ কোডটি ব্যবহার করো, একটি মাত্র সাবস্ক্রিপশনের দ্বারা তোমরা প্রত্যেকের ক্লাস করতে পারবে। ডিফারেন্ট আপকামিং ব্যাচ কোর্সেস এখানে লঞ্চ করা হচ্ছে, যেগুলি যার মধ্যে অন্যতম হচ্ছে আগমন সিরিজ। আগমন সিরিজে আবারও প্রিলিমস এবং মেন্সকে টার্গেট রেখে আরও একটি ফাউন্ডেশন আমরা দেখতে পাচ্ছি, যেই ফাউন্ডেশনের মাধ্যমে তোমরা তোমাদের ফাউন্ডেশনকে স্ট্রং করতে পারো। এখানে বিভিন্ন টেস্ট সিরিজে তোমরা পার্টিসিপেট করতে পারো, যা এখানে দেখতে পাচ্ছ টেটকে নিয়ে লক্ষ্য করে আমাদের টেস্ট সিরিজ আসছে। এখানে WBCS মেন্সের আমাদের ম্যাথস এবং রিজনিংকে টার্গেট করে প্র্যাকটিস ব্যাচ আসছে। এই উইকের মক টেস্ট, যারা প্লাস লার্নাররা অলরেডি রয়েছে তাদের জন্য কারেন্ট অ্যাফেয়ার্সের মক টেস্ট আছে, কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টরের মক টেস্ট আছে এবং WBCS মেন্সের মক টেস্ট আছে। তাই মার্ক করে নাও ডেটগুলো, এবং প্রত্যেকটি ডেটের যে মক টেস্টগুলো রয়েছে প্লাস লার্নার, যারা তোমরা কখনোই মিস করো না। নিজেদের ইভ্যালুয়েশনটা খুব ইম্পর্টেন্ট। স্পিড টেস্ট সিরিজে ইংলিশ, রিজনিং, ম্যাথস এই যে সিরিজ, সেই সিরিজের অ্যানালিসিসও তোমরা পেয়ে যাবে, এবং সেক্ষেত্রেও তোমরা নিজেদের স্পিড চেক এখানে করতে পারবে। স্পিড চেকার এখানে সিরিজ তোমাদের চলছে। অগ্রণী টেস্ট সিরিজ WBCS মেন্সের পলিটি, যার অ্যানালিসিসও এখানে করে দেওয়া হবে আমাদের এডুকেটরদের দ্বারা। তাই কোন পরীক্ষাটা কেমন পারফর্ম করছো সেটা কিন্তু তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারো। মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রির একটি কোর্স আসছে ফ্রিডম স্ট্রাগলে এই নভেম্বর। যারা হিস্ট্রিকে অনেকটা ক্লোজলি স্টাডি করতে চাও এবং হিস্ট্রিতে নো ডাউট 70-80% মার্কস পেতে চাও, তাদের কোনো প্রবলেম নেই, তোমরা আমাদের সাথে এই কোর্সে যুক্ত হতে পারো। এই প্রত্যেকটি কোর্সের মাধ্যমে তোমরা নিজেদেরকে প্রিপারেশনটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারো, কারণ তোমরা জানো হিস্ট্রির ইম্পর্টেন্স ইটসেলফ। WBCS মেন্স, প্রিলি ইত্যাদি যে কোনো এক্সামই হোক না কেন, সমস্ত জায়গায় ইম্পর্টেন্ট, বিকজ WBCS প্রিলিমসে হিস্ট্রি থেকে কিন্তু 50 মার্কস আসে এবং তার ম্যাক্সিমামটাই আমরা পেয়ে যেতে পারি, এবং এটি একটি সিলেক্টিভ রোল প্লে করে তোমাদের এক্সামে। ইন্ডিয়ান ইকোনমি নিয়ে যাদের ভয়, বেসিক জায়গাটা যারা ক্লিয়ার করতে পারছো না, তাদের জন্য কোর্স রয়েছে, তাই তোমরা আমাদের সাথে যুক্ত থাকতে পারো ডিফারেন্ট ইম্পর্টেন্ট সিরিজে। এখানে WBCS এর প্রিলিমসের একটি গ্র্যান্ড স্কলারশিপ মক টেস্ট আমরা দেখতে পাচ্ছি 24 অক্টোবর, এবং সেখানে রিওয়ার্ডস রয়েছে। তাই তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সাথে পার্টিসিপেট করোনি, একবার স্কলারশিপ মক টেস্টে পার্টিসিপেট করে আমাদের সাথে কানেক্টেড থাকো। স্পেশাল ক্লাসের যে ফিচার্সগুলো রয়েছে তার ম্যাক্সিমামটাই আমরা যেটি প্রোভাইড করে থাকি, প্লাসের অনেকটাই স্পেশাল ক্লাসে দেওয়ার চেষ্টা করা হয়। ইন্টারঅ্যাক্টিভ সেশনস, লার্নারদেরকে পোল দেওয়া হয়, কখনো কোনো ক্লাস মিস করবে না। ডেসক্রিপশনে আমার প্রোফাইলের লিঙ্ক প্রোভাইড করা রয়েছে, সেখানে তোমরা আমাকে গিয়ে ফলো করে নাও, প্রত্যেকটা ক্লাস তোমরা পেয়ে যাবে। লেকচার নোট এখানে তোমরা ডাউনলোড করে নিতে পারো, এনি টাইম এনিওয়্যার তোমরা কিন্তু ক্লাস এখানে একটি মোবাইল ফোন বা কোনো একটি ডিভাইস এবং সাথে ইন্টারনেট কানেকশান থাকলেই করতে পারবে। আমি ন্যাচারালি তোমাদের সাথে রাত্রিবেলা 10টার সময় স্পেশাল ক্লাস নিয়ে থাকি, সেই ক্লাসেসগুলো করতে গেলে ডেসক্রিপশনের লিঙ্কে গিয়ে ডাইরেক্টলি আমাকে গিয়ে ফলো করে নাও। 1 মান্থ, 3 মান্থ, 6 মান্থ, 12 মান্থ, 24 মান্থ ইত্যাদি আলাদা আলাদা প্যাকেজ সিস্টেম এখানে রয়েছে। যদি মনে হয় সাবস্ক্রিপশন প্রয়োজনীয়, তাহলে তোমরা 12 মাস কিংবা 24 মাসের সাবস্ক্রিপশন প্যাকেজে এখানে যুক্ত থাকতে পারো, এবং যে কোনো একটি সাবস্ক্রিপশন প্যাকেজের সাথে যুক্ত হয়ে নিজেদের কমপ্লিট সিলেবাস প্রিপারেশনটিকে কমপ্লিটলি নাও এবং রেগুলারিটি মেনটেন করে আমাদের সাথে কানেক্টেড থাকো। তোমাদের প্রত্যেকটি এক্সামের প্রিপারেশনের জন্য আমরা তোমাদের পাশে রয়েছি। সুস্থ থাকো, ভালো থাকো, আজকে সিরিজে চলে যাওয়া যাক। হাই এভরিওয়ান, আজকে আমরা আলোচনা করব 23rd অক্টোবর 2021-এর কারেন্ট অ্যাফেয়ার্স হাইলাইটস নিয়ে। ইচ অ্যান্ড এভরিডে তোমাদের সাথে কানেক্টেড থাকছি, রেগুলারিটি তোমরাও মেনটেন করো তোমাদের বেটার পারফরমেন্সের জন্য। আমাদের লাস্টের ভিডিওর মধ্যে কিছু একটু কনফিউশন হয়েছিল, বাট আমরা ওটা ঠিক করে নিয়েছি। হোপফুলি তোমরা তার আপডেশন খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। আজকের আমাদের প্রথম প্রশ্ন, সেন্ট্রি হ্যাজ এক্সটেন্ডেড দ্য পলিসি পিরিয়ড অফ প্রধানমন্ত্রী গরিব কল্যাণ প্যাকেজ ইন্স্যুরেন্স স্কিম ফর হেলথ কেয়ার ওয়ার্কার ফাইটিং COVID-19 উইথ এফেক্ট ফ্রম October 21, 2021 ফর হাউ মেনি ডেইজ। তো সেন্ট্রি এক্সটেনশন করেছে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার যে প্যাকেজ,
তার যে পলিসির পিরিয়ডটা, তো এই ইন্স্যুরেন্স স্কিমটি হেলথ কেয়ার ওয়ার্কাররা যারা কোভিড-19 বিরুদ্ধে লড়াই করছে এবং সেটি স্টার্ট হয়েছে অক্টোবর 21 থেকে, কত দিনের জন্য এটি এক্সটেনশন হয়েছে আমাদের কোশ্চেনটি জানতে চাইছে। তো এক্সটেনশন হয়েছে 180 ডেজের জন্য। এখানে এই ইন্স্যুরেন্স স্কিম এখানে এক্সটেন্ড করার কারণটা কি? এক্সটেন্ড করার কারণ হচ্ছে কোভিড-19 কন্ট্রোল যে পাওয়ারটা, সেটা আমরা কতটা ভ্যাকসিনেশন করে ফেলেছি তার পরবর্তী ভাবনা চিন্তা নিয়ে যদি কথা বলি, ভ্যাকসিনেশন কমপ্লিট হলেও কিন্তু এখানে পুরো সিস্টেমটা বা পুরো প্রবলেমটা থেকে আমরা বেরিয়ে উঠতে পারিনি। তার মানে এই যে প্যাকেজ, তার জন্য এক্সটেনশনটা খুব ইম্পর্টেন্ট, কারণ এখনও পর্যন্ত সেফটি নেচারটা প্রোভাইড করাটা খুব প্রয়োজনীয়। এবং এই হেলথ ওয়ার্কারদের এই যে ডিপেন্ডেন্সিটা মাথায় রেখে এই এই মুহূর্তে কোভিড-19 যে পেশেন্টসরা যারা রয়েছে তাদেরকে টেক কেয়ার করাটা এখনও এই হেলথ ওয়ার্কারদের কাজ। তো এখনও নাকি বলা হচ্ছে 1351টা ক্লেম অলরেডি এই স্কিমের দ্বারা পে করে দেওয়া হয়েছে, মানে এই স্কিমটা এফেক্টিভলি এই মুহূর্তেও রান করছে। এবার প্রধানমন্ত্রী গরিব কল্যাণ এই যে প্যাকেজ, তো প্রথমেই বলে দেওয়া হলো এটি একটি ইন্স্যুরেন্স স্কিম কাদের জন্য, হেলথ ওয়ার্কার ফাইটিং কোভিড-19 ইন গভর্নমেন্ট হসপিটাল হেলথ কেয়ার সেন্টার। এনি হেলথ প্রফেশনাল হু ওয়াইল ট্রিটিং কোভিড-19 পেশেন্ট, যদি তার কোনো রকমের সেম কোনো অ্যাক্সিডেন্ট হয় তাহলে তাকে 50 লাখ আন্ডার দিস স্কিম দিয়ে দেওয়া হবে। অল গভর্নমেন্ট হেলথ সেন্টার, ওয়েলনেস সেন্টার, হসপিটাল অফ সেন্ট্রি অ্যাজ ওয়েল অ্যাজ স্টেট উড বি কভার্ড আন্ডার দিস স্কিম। মানে স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, বোথ গভর্নমেন্টের এখানে ইমপ্লিমেন্টেশনটা হবে। অ্যাপ্রক্সিমেটলি 22 লক্ষ হেলথ ওয়ার্কারদেরকে ইন্স্যুরেন্স কভারেজ দেওয়া হবে। আর সাফাই কর্মচারী, ওয়ার্ড বয়, নার্স, আশা ওয়ার্কার, প্যারামেডিসিন টেকনিশিয়ান, ডাক্তার, স্পেশালিস্ট, সমস্ত ক্রাইটেরিয়াতে এখানে সবাই কভারেজ পাচ্ছে। এবার এখানে একটা প্রশ্ন উঠে যাচ্ছে বা যেই নিয়ে আমাদের একটা সমস্যা ক্রিয়েট হয়েছে, সেটি হচ্ছে এই যে ইন্স্যুরেন্স স্কিম হেলথ ওয়ার্কাররা তাদের উপর ভিত্তি করে, ঘটনা হচ্ছে গিয়ে যে গভর্নমেন্টে অনলি কেন, শুধু গভর্নমেন্ট হসপিটাল হেলথ কেয়ার সেন্টার তাতেই কেন, অন্যান্য প্রাইভেট ডিপার্টমেন্ট সেখানে যারা এই প্রবলেমের সাথে রয়েছে, সেম ঘটনা সেখানেও ঘটছে, তাদেরকে কেন ফেসিলিটি দেওয়া হবে না? এই নিয়ে কিন্তু বিভিন্ন বক্তব্য রয়েছে। তো তোমরা একটু যদি মনে করো পার্সোনালি পয়েন্টটিকে নিয়ে কমিউনিকেট করার, তাহলে করে নিতে পারো। এখানে আমরা 50 লাখ দেখতে পাচ্ছি, 50 লাখ আন্ডার দি স্কিম দিয়ে দেওয়া হচ্ছে, এই অ্যামাউন্টটা ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, কে এখানে থমাস কাপ 2020 জিতেছে, কোন টিম জিতেছে? তো ইন্দোনেশিয়া একটু মাথায় রাখো। আচ্ছা, বাই দ্য ওয়ে, ইন্ডিয়া এবং ইন্দোনেশিয়ার মধ্যে যে এক্সারসাইজ তার নাম কি? শক্তি রিলেটেড কিছু, দেখো মনে পড়ছে কিনা। ওকে, নেক্সট হচ্ছে হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দি অ্যাম্বাসেডর অফ রাশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল ইন ইন্ডিয়া। তো রাশিয়ার ফিল্ম ফেস্টিভ্যালের অ্যাম্বাসেডর ইন ইন্ডিয়াতে যিনি অ্যাপয়েন্টেড হয়েছেন, ইমতিয়াজ আলী। সো ইমতিয়াজ আলী ওনাকে অ্যাম্বাসেডর হিসেবে ওনাকে এখানে অ্যাপয়েন্টেড হয়েছে। তো এই ব্যক্তিকে আমরা লাভ আজকাল, জব উই মেট, রকস্টার, তামাশা ইত্যাদির জন্য ওনাকে পরিচিত আমরা জানি, এবং ফিল্ম জগতে এনার নাম তোমরা অনেকেই হয়তো চিনে থাকবে এনাকে। ওকে, নেক্সট হচ্ছে হোয়াট ইজ দ্য র্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন দি গ্লোবাল ফুড সিকিউরিটি ইন্ডেক্স। তো গ্লোবাল ফুড সিকিউরিটি ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক কত? তো গ্লোবাল ফুড সিকিউরিটি ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 71। ওকে, নেক্সট এখানে আমরা যদি দেখি, আয়ুষ ব্যাংক ডেডিকেটেড ফরেস্ট ফর আয়ুর্বেদিক প্ল্যান্টস হ্যাজ বিন ইনগ্রেটেড ইন উইচ স্টেট, ইউটি। তো আয়ুষ ভ্যান এখানে ইনগ্রেশন হচ্ছে গুজরাটে। এবার এই যে ইনগ্রেশনটা, এক্ষেত্রে আমরা দেখব যে আমাদের এই বিভিন্ন যে কিছুদিন আগে আয়ুষ রিলেটেড একটি নিউজ তোমাদেরকে পড়ালাম, মনে করে দেখো সেখানে, এবং প্রত্যেকটা জায়গায় এই যে কোঅর্ডিনেশন সেট আপ করার কথা হচ্ছে ডিফারেন্ট অর্গানাইজেশনের সাথে, কিংবা গভর্নমেন্ট বিভিন্ন রোল প্লে করছে
তার একমাত্র উদ্দেশ্য আমরা কনভেনশনাল সিস্টেমটাকে, কনভেনশনাল মেডিসিনাল সিস্টেমটাকে এখানে এগিয়ে নিয়ে আসার প্ল্যানিং করছি। সো এই ডেডিকেটেড ফরেস্ট আয়ুর্বেদিক প্ল্যান ইনগ্রেশন হচ্ছে কোন স্টেটে? তো এটা হচ্ছে গুজরাট। তো এখানে দেখো, এখানে ইউনিয়ন আয়ুষ যে মিনিস্টার যিনি রয়েছেন শ্রী সর্বানন্দ সোনোয়াল ইনগ্রেট করেছেন আয়ুষ ভ্যান কোথায়? গান্ধীধামে। এবার এই গান্ধীধামে এই ইনগ্রেশনটা যখন আমরা দেখতে পাচ্ছি, এই আয়ুষ ভ্যান এখানে 3 একর ল্যান্ডে এখানে আর কি আমরা প্লটিং করা হবে, আয়ুর্বেদিক প্ল্যান্ট এখানে আনা হবে, এবং এই প্ল্যান্টিংয়ের দ্বারা আরবান এরিয়ার গ্রিনারিকে ইম্প্রুভ করার কথা ভাবনা চিন্তা করা হচ্ছে, গ্রিনারিকে। এবার আমরা যদি গুজরাটকে নিয়ে কথা বলি, তো গুজরাট, গুজরাট আমাদের কোস্ট লাইনে অবস্থিত, 1596 কিলোমিটার লং। নো পার্ট অফ দিস ওয়েস্টার্ন স্টেট অফ ইন্ডিয়া ইজ মোর দ্যান 160 কিলোমিটার ফ্রম দি সি। সো এক্ষেত্রে বলা যেতে পারে অনেকটা চওড়া একটা জায়গা। ইন্ডিয়ার প্রথম যে পোর্ট এস্টাবলিশ হয়েছিল গুজরাটের লোথালে, এটি একটি হরপ্পান সাইট, তোমরা জেনে থাকবে। গুজরাটে 17টি এয়ারপোর্ট আছে, এটা হাইয়েস্ট নাম্বার অফ অপারেটিং এয়ারপোর্টের পার্ট। ওয়ার্ল্ডের ফার্স্ট ভেজিটেরিয়ান আউটলেট অফ ফাস্ট ফুড ব্র্যান্ড ডোমিনোস, পিজা হাট, সাবওয়ে এখানে চালু করা হয়েছিল। গুজরাট ইজ দি ওনলি প্লেস ইন ইন্ডিয়া যেখানে এশিয়াটিক লায়ন পাই আমরা। গুজরাট লার্জেস্ট প্রডিউসার অফ মিল্ক আমরা পাই। আচ্ছা, মিল্কের সাথে আর কে কানেক্টেড মনে করো তো? উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, কে কানেক্টেড? উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড। তারপরে যার সাথে আবার দুধওয়া ন্যাশনাল পার্ক কানেক্টেড। তো সব কিছু রিলেট করে পড়লে না দেখবে পড়া খুব সুন্দর হয় এবং পড়তে বেশ ভালো লাগে। ডিসপাইট দ্য কমন বিলিফ, গুজরাট ইজ নট দি ল্যান্ড অফ ভেজিটেরিয়ানস। এখানে ভাতিয়ার গলি ইন আহমেদাবাদ ইজ দ্য বেস্ট প্রুফ অফ ইট। তো এখানে ভেজিটেরিয়ান এখানে একমাত্র যে থাকে তা নয়, এখানে কম্বিনেশন আমরা পাই। তার জন্যই তো আমাদের ভারতবর্ষ সমস্ত ধর্মের সমন্বয়ে, সমস্ত কালচারের সমন্বয়ে একটি উজ্জ্বল প্রতীক যেখানে আমরা মিলেমিশে থাকতে পারি। হ্যাঁ, একটু আধটু এদিক ওদিক হয়ে থাকে, বাট সেক্ষেত্রে এই কালচারের কম্বিনেশনটা কিন্তু দেশের আর কোথাও পাওয়া যায় না। লক্ষ্মী বিলাস প্যালেস ইন ভদোদরা, লার্জেস্ট প্রাইভেট রেসিডেন্স বিল্ড ইন ইন্ডিয়া এবং 4 টাইম বিগার দ্যান দি এখানে বুসিংহাম প্যালেস ইন লন্ডন। তারপর কচ্ছ ডিস্ট্রিক্ট অফ গুজরাট ইজ দি লার্জেস্ট ডিস্ট্রিক্ট ইন ইন্ডিয়া এবং তার পরবর্তী ফার্স্ট মেরিন ন্যাশনাল পার্ক ইজ সিচুয়েটেড ইন গুজরাট এখানে। এবার মেরিন ন্যাশনাল পার্ক আমরা গুজরাটে দেখতে পাই। গুজরাটে এই যে মেরিন ন্যাশনাল পার্ক রয়েছে, অল ওভার কটা নেই মেরিন ন্যাশনাল পার্ক রয়েছে যদি জানতে চাওয়া হয়, 2, 3, 4, 5 না 6, সেই জায়গাটাকে একবার দেখে নিও। এইভাবে নিজেরা একটু একটু রিভিশন করো, আমি তো পুটন দিচ্ছি, তোমাদের অনেকটাই হেল্প হবে। আচ্ছা, এই যে গুজরাটের লোথাল, লোথাল একটি হরপ্পান সাইট এবং এরকম আরও বেশ কিছু সাইট রয়েছে যেটির সাথে আমরা গুজরাটের কানেকশন পাই। কিন্তু অনেক সময় আমি দেখি যে কালীবঙ্গনকে অনেকে গুজরাটের পার্ট হিসেবে ধরে বা গুলিয়ে ফেলে। আচ্ছা, কালীবঙ্গন গুজরাটে কি? না, কালীবঙ্গন কোথায়? রাজস্থানে। ঠিক আছে, তো আমি তোমাদেরকে এটা ট্রিক্স একটি দিয়েছিলাম কালো রাজা মনে রাখার জন্য। ঠিক আছে, কালো রাজা। আচ্ছা, ধোলাভিরা কোথায়? গুজরাটে। ঠিক আছে, তো এই ইম্পর্টেন্ট সাইটগুলো ইম্পর্টেন্ট। বনওয়ালি সেটি কিন্তু হরিয়ানাতে। তো প্রত্যেকটা ডেটা আমাদের জন্য কানেক্টেড, মাথায় রেখে পড়াশোনা করতে হবে। অঙ্কিত লাইফ কোডটি তোমরা তোমাদের সাবস্ক্রিপশনের ক্ষেত্রে ব্যবহার করতে পারো যদি মনে করো সাবস্ক্রিপশন নেবে। নেক্সট হচ্ছে, অ্যাজ পার দ্য স্টাডি কন্ডাক্টেড বাই দি কাউন্সিল অন এনার্জি এনভায়রনমেন্ট ওয়াটার, উইচ স্টেট ইউটি টপ ইন ইলেকট্রিক কুকিং? তো ইলেকট্রিক কুকিংয়ে এখানে টপ যে স্টেট রয়েছে সেটি আমরা দেখতে পাচ্ছি, দিল্লি অ্যান্ড তামিলনাড়ু, দিল্লি অ্যান্ড তামিলনাড়ু। আমরা সাউথের দিক থেকে যদি এখানে দেখি, তাহলে এই
জায়গাটি আমাদের কর্ণাটকা, এই জায়গাটি আমাদের কেরালা, এই জায়গাটি আমাদের তামিলনাড়ু। ওকে, এবার দিল্লি কোথায়? উপরের দিকে। আর এইদিকে ইলেকট্রিক কুকিং তামিলনাড়ু, এটা কিন্তু ডিপেন্ড তার মানে করছে না লোকেশনের বেসিসে, ডেটাটা মানে লোকেশনাল ন্যাচারাল রিসোর্সের রেসপেক্টে, বা বলতে পারো কোনো কিছুর উপর এক্সটার্নাল ডিপেন্ডেন্সির উপর ডিপেন্ড করছে না, এটি ইন্টারনালি কার কেমন ক্যাপাসিটি তার উপর ডিপেন্ড করছে। তো দিল্লি, তামিলনাড়ু, তেলেঙ্গানা, আসাম, কেরালা, এরা কুকিং, ইলেকট্রিক কুকিংয়ের ক্ষেত্রে ট্রানজিশন অনেকটা পজিটিভলি নিয়েছে। ই কুকিং ডিভাইস, ইন্ডাকশন কুক স্টপ, রাইস কুকার, মাইক্রোওয়েভ ইত্যাদিতে এখানকার গ্রোথ আমরা দেখতে পাচ্ছি, এবং সব জায়গা থেকে ইলেকট্রিক কুকিং, এটা একটা অন্যতম। এলপিজির যে কারেন্ট প্রাইস যেটা আমরা দেখতে পাচ্ছি, সেই ক্ষেত্রে ই কুকিং সেবাটা অনেক বেশি এফেক্টিভ এখন ধরে নেওয়া হচ্ছে। নেক্সট, এক্সটার্নাল অ্যাফেয়ার মিনিস্টার এস জয়শঙ্কর আনভেইল দি ভুধান গ্রোভ প্ল্যাকিউ কোন কান্ট্রিতে। সো এক্ষেত্রে এই এক্সটার্নাল অ্যাফেয়ার মিনিস্ট্রির এই যে ইনিশিয়েটিভ, এখানে এটি আমরা দেখতে পাচ্ছি ইসরায়েলের জেরুসালেম ফরেস্টে, ঠিক আছে, ভুধান গ্রুপ। তো এখানে ইন্ডিয়া এবং ইসরায়েল তারা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট আবার চালু করার কথা ভাবছে, রিজুম করার কথা ভাবছে, এবং এই থ্রু দিয়ে এখানে আস্তে আস্তে তাদের মধ্যে এগ্রিমেন্ট আসছে, এবং ভুধান গ্রোভ কাদের সাথে, কাদের সাথে কানেক্টেড? ইন্ডিয়া এবং ইসরায়েলের সাথে কানেক্টেড। নেক্সট, হু কন্ডাক্ট মনিটারি পলিসি অপারেশন ইন ইন্ডিয়া? তো বাচ্চাদের কোয়েশ্চেন হয়ে যাচ্ছে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তো এই মনিটারি পলিসি কি? মনিটারি পলিসি এটি একটি ইকোনমিক পলিসি যার থ্রু দিয়ে আমরা ইনফ্লেশনকে কন্ট্রোল করতে পারি। এবার তোমাদের একটা কথা বলার, এই যে মনিটারি পলিসি টুল, তার দ্বারা শুধুমাত্র যে ইনফ্লেশনকে কন্ট্রোল করা যায় তা নয়, আনএমপ্লয়মেন্টকেও কন্ট্রোল করা যায়। সো এটি একটি ম্যাক্রো ইকোনমিক টুল। তো তোমাদের মধ্যে অনেকের কনফিউশন থাকে মাইক্রো আর ম্যাক্রোকে নিয়ে। সো মাইক্রো এটা হচ্ছে আই, ইন্ডিভিজুয়াল লেভেলে, আর ম্যাক্রো এটি হচ্ছে অ্যাগ্রিগেট লেভেলে, মানে বড় লেভেলে। মনিটারি পলিসি একটি প্রসেস যার দ্বারা রেগুলেট করা হয় সাপ্লাই অফ মানি ইন দি ইকোনমি মনিটারি অথরিটি অফ ইন্ডিয়ার দ্বারা, এবং রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এটি একটি কমিটি, যেটি আমরা আগেও পড়েছি 2016-র এটি একটি কমিটি যার দ্বারা উর্জিত প্যাটেলের রেকমেন্ডেশনে 2+-4 এখানে ইনফ্লেশন টার্গেটিং রাখা হয়েছে। এবার উর্জিত প্যাটেল ফার্স্ট কিন্তু প্রপোজ করেছিল 5 মেম্বারের কমিটি, বাট আমরা জানি 6 মেম্বার এই মনিটারি পলিসি কমিটির মধ্যে থাকে, এবং এক্ষেত্রে 3 থাকে গভর্নমেন্টের হয়ে, 3 থাকে আরবিআইয়ের হয়ে, এবং রিজার্ভ ব্যাঙ্কের যে ডিফারেন্ট পলিসিসগুলোর ইমপ্লিমেন্টেশনের জন্য এই মনিটারি পলিসি ডিপার্টমেন্ট এখানে রোল প্লে করে। এবং মনিটারি পলিসির এফেক্ট আমরা যদি দেখি, সেটি 2016-27 জুন থেকে এসেছে, বা 27 জুন এই ডেটাটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট নয়। নেক্সট, এখানে ইউনিসেফ হ্যাজ পার্টনার্ড উইথ হুইচ বডি টু প্রমোট ইটস অন ইয়োর মাইন্ড ক্যাম্পেইন টু রেইজ অ্যাওয়ারনেস অ্যাবাউট দি মেন্টাল হেলথ ইস্যু এবং ওয়েলবিং অ্যামাং দি চিলড্রেন অ্যান্ড অ্যাডোলেসেন্ট। সো মাইন্ড একটা বিশাল পাওয়ারফুল একটি জিনিস, এবং মোস্ট ইম্পর্ট্যান্ট থিং, মাইন্ড যদি ঠিক না থাকে কখনো কোনো কিছুকে সেই লেভেলে পৌঁছে দেওয়া যায় না। সো এখানে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের সাথে এখানে আমরা এই ক্যাম্পেনিংটি দেখতে পাচ্ছি। আমাদের আজকের লাস্ট কোশ্চেন, হু হ্যাজ বিন সর্ন অ্যাজ দি নিউ চেয়ারম্যান ম্যানেজিং ডাইরেক্টর অফ দি NRDC, ন্যাশনাল রিসার্চ ডেভেলপমেন্ট কর্পোরেশন। সো ন্যাশনাল রিসার্চ ডেভেলপমেন্ট কর্পোরেশনের এখানে যিনি হেড রয়েছেন তিনি হলেন অমিত, মানে এই মুহূর্তে যিনি চেয়ারম্যান ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন তিনি হলেন অমিত রস্তোগি। সো এই ছিল আমাদের আজকের আলোচনা।
তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, পড়তে থাকো। ডিসক্রিপশন আমার প্রোফাইলে লিংক প্রোভাইড করা রয়েছে, আমাদের সাথে তোমরা কানেক্টেড থাকতে পারো। আমরা যে টাইমে ক্লাস নিয়ে থাকি সেটি রাত্রিবেলা 10 PM, তোমরা আমাদের সাথে রেগুলারিটি মেনটেন করতে পারো নিজেদের বেটার পারফরমেন্সের জন্য। থ্যাংক ইউ। ডিফারেন্ট কোর্সেস লঞ্চ করা হচ্ছে, এই কোর্সের দ্বারা নিজেদেরকে সুন্দরভাবে তৈরি করো। অল ইন অল একটি হিস্ট্রি কোর্স আসছে, যেখানে অ্যানশিয়েন্ট, মেডাইভাল, মডার্ন তিনটে সেক্টরকেই আমরা এখানে দেখব এবং শিখে নেবার চেষ্টা করব। তাই তোমাদের যদি মনে হয় সাবস্ক্রিপশন জরুরি, হিস্ট্রি নিয়ে ভয় পাচ্ছ, টেনশন নেওয়ার দরকার নেই। অঙ্কিতা লাইফ কোর্সটি নাও, সাবস্ক্রিপশন নিয়ে নাও, আমাদের সাথে যুক্ত থাকো। হিস্ট্রি টেনশন আমার, শুধু পড়তে থাকো আমাদের সাথে রেগুলারিটি মেনটেন করে। থ্যাংক ইউ, হ্যাভ আ গুড ডে।